পরশুদিন নিয়ে আমার পরে তো গতকালকে আমরা আইছিলাম, গতকালকে সিজিএম স্যার ছিল না, জুনিয়ার কেউ ছিল আমি জানি না, যত আজকে সিজিএম আজকে তো সোমবার সিজিএম স্যার আইছিল, ওনার বক্তব্য আমাদের বক্তব্য শুনে শুনে তিনি রায় দিয়েছেন যে আমার মেয়ে আমার কাছেই থাকবে, এতে আমার মেয়ে আমি নিয়ে যেতে পারি। তো এখন আপনারা খুশি? হ্যাঁ, আমি তো আমার মেয়ে আমার কাছে 100% খুশি, এর থেকে খুশি এক থেকে খুশি কিছু নেই আমার কাছে। আর পৃথিবীর সব সুখ একদিকে আমার মেয়ে আমার কাছে এসেছে, আরেকদিকে আমি তো চাই সারা জীবন আমার মেয়ে আমার। আজকে সমস্ত পক্ষের সমস্ত আর্গুমেন্ট শোনার পর মহামান্য আদালত এই মামলায় এই সিদ্ধান্তে উপনীত হয় যে রশ্মি দেবনাথ গত প্রায় 2 বছর মতো তার মেয়েকে একা রেখে নিরুদ্দেশ থাকে। আজকে হঠাৎ করে মেয়েটার কাস্টডি চাওয়াতে আদালত উষ্মা প্রকাশ করেছেন। তিনি যে মামলা তিনি আবেদন করেছেন সেটা সম্পূর্ণ বেআইনি, বেআইনি মূলে মহামান্য আদালত রশ্মি দাসের রশ্মি দেবনাথের সেই আবেদন খারিজ করে দিয়ে মামলাটাকে নিষ্পত্তি করে। মামলা দেখা গেল যে যে বাচ্চাটাকে রশ্মি দেবনাথ দাবি করছে সেই বাচ্চাটা তার দিকে একবার ফিরে তাকানোরও উৎসাহ দেখা না, বাবার কোল থেকে গতকালকে থেকে আজকে অবধি বাবার কোল থেকে বাচ্চাটাকে নামানো যাচ্ছে না। স্যার আপনার নাম? আমার নাম কৃষ্ণ মজুমদার।